আসসালামু আলাইকুম আকাশ নিউজ ওয়েদার আপডেট চ্যানেলের বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট নিয়ে। আপডেট দেব বুধবার 27 তারিখ গোটা রাজ্যের আবহাওয়া কোথায় কেমন পরিস্থিতি বয়ে যাবে এবং দেশের মধ্যে ঠান্ডা আসতে যাচ্ছে, সেটা কোন কোন অঞ্চলে প্রভাব ফেলবে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করবো। ভিডিও জুড়ে থাকবেন, ভালো লেগে থাকলে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা গুণাবত্ত লঘুচাপ কিন্তু তৈরি হচ্ছে, এ হচ্ছে বঙ্গোসাগর। বঙ্গোসাগরের মধ্যে কিন্তু একটা লঘুচাপ কিন্তু তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কার মধ্যে কিন্তু প্রভাব ফেলতে পারে, শ্রীলঙ্কার এসব এলাকাগুলির মধ্যে কিন্তু প্রভাব ফেলতে পারে আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু শ্রীলঙ্কার মধ্যে কিন্তু আগাচ্ছে। প্রিয় দর্শক, আপনারাও সেখানে দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কার মধ্যে কিন্তু আগাচ্ছে, সেটা শ্রীলঙ্কার পার্শ্ববর্তী অঞ্চলে যাচ্ছে এবং গুণাবত্তের একদম ডাম পাশে আমরা দেখতে পাচ্ছি, একদম ডাম পাশে অনেকটা দূরে এই এলাকাগুলির মধ্যে কিন্তু একটা বিধ্বংসী বাতাসের পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে প্রায় 40-45 কিলোমিটার পর্যন্ত বাতাসের হাওয়া তৈরি হতে পারে, দেখতে পাচ্ছেন এই এলাকাগুলির মধ্যে। তবে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে কিছুটা প্রভাব ফেলবে এবং কিছুটা বৃষ্টি বেঙ্গুলারু শহর, তামিলনাড়ু স্যার, আমরা দেখতে পাচ্ছি মাদুরাই, এই সমস্ত এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। শুধু তাই না, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। সমস্ত বায়ু আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত বাতাসগুলো দেখতে পাচ্ছি আমরা ঠিক নিম্নচাপ আকার কিন্তু যাচ্ছে, যেখানে নিম্নচাপটি অবস্থান করছে সেখানে কিন্তু সমস্ত বাতাসগুলি কিন্তু একের পর এক কিন্তু যাচ্ছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সমস্ত বায়ুগুলি কিন্তু ঠিক এদিকে যাচ্ছে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, সেই নিম্নচাপ আকারে কিন্তু সমস্ত বায়ুগুলি কিন্তু যাচ্ছে। তো বাংলার বুকে কিছুটা বৃষ্টিপাতের চান্স রয়েছে, সেটা কিন্তু বাংলার দক্ষিণাঞ্চল, কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম, মহেশখালী, যেমনটা 26 তারিখ বৃষ্টিপাত করে দেখা যায়, কালাপাড়া, বরিশাল, এই সমস্ত এলাকাগুলির মধ্যে একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে আগামী 3-4 দিনের মধ্যে। মূলত 30 তারিখের ভিতরে এই সমস্ত এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার আপনাদেরকে সরাসরি বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে দেখাবো। তো আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোড়ে চলে আসলাম, আমরা যদি এখানে 5 দিন লাইভ টেকিংটা দেখাই, তো দেখতে পাচ্ছেন আপনারা 5 দিনের লাইভ টেকিংয়ের মধ্যে এখানে সাগরের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু আমাদেরকে দেখাচ্ছে মডেল। চট্টগ্রামও কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে, এছাড়া আমরা কক্সবাজার এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাতের চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া এদিকে বরিশাল বিভাগের মধ্যে, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা সহ ধরে এই সমস্ত এলাকাগুলির মধ্যে একটা বৃষ্টিপাতের চান্স কিন্তু অনেকটাই বেশি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে ঢাকা তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে না, এছাড়া সিলেটের মধ্যে না, তারপর রংপুর, পূর্ণিয়া, রাজশাহী, তারপর কলকাতার দামবাদ, এই সমস্ত এলাকাগুলির মধ্যে কিন্তু তেমন প্রভাব পড়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তেমন বৃষ্টিপাতের চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে ঠান্ডা আমরা এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে, দেশের মধ্যে ঠান্ডা কবে নাগাদ শুরু হতে যাচ্ছে। আমরা সরাসরি এই মুহূর্তে ঠান্ডা চরম ওয়ার্নিংয়ের মধ্যে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় দর্শক, ঠান্ডা এখানে অলরেডি দেখা যাচ্ছে পাটনা থেকে শুরু করে, ফৈজাবাদ থেকে শুরু করে আলাহাবাদ, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তারপর পাটনা সহ শুরু করে ধীরে ধীরে কিন্তু পূর্ব দিকে অগ্রসর হবে। এখানে পূর্ণিয়া প্রভাব ফেলবে ঠান্ডার পরিস্থিতি, পূর্ণিয়াতে দেখা যাবে, সেটা রাজশাহী, তারপর পরবর্তীতে এখানে রংপুর শহরে, সিলেট, তারপর এদিকে ঢাকা, এই সমস্ত এলাকাগুলির মধ্যে কিন্তু ঠান্ডার প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। এই সমস্ত এলাকাগুলির মধ্যে আমরা 30 তারিখ নিয়ে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আসতেছে, ধীরে ধীরে কিন্তু ঠান্ডা কিন্তু আসতেছে বাংলার বুকে। এবং 31 তারিখ নাগাদ আপডেট যদি আমরা চলে যাই, দেখি 31 তারিখ দেখতে পাচ্ছেন রংপুর দিয়ে কিন্তু পা রাখছে, এই যে রংপুর, তারপরে এই যে রাজশাহী, এই সমস্ত এলাকাগুলির মধ্যে কিন্তু শুরু হচ্ছে। এবং 1 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী সহ ধরে বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু অলরেডি এই যে দেখা যাচ্ছে এখানে ঢাকা সহ ধরে ঢাকা, তারপর ময়মনসিংহ, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, এই সমস্ত এলাকাগুলি, তারপর এখানে রংপুর, তারপর মেহেরপুর, এই সমস্ত এলাকাগুলির মধ্যে কিন্তু ঠান্ডা হাওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং 1 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশ জুড়ে ঠান্ডা হাওয়া কিন্তু পরিস্থিতি কিন্তু বয়ে যাবে, ঢাকা শহরে, এছাড়া খুলনা, বরিশাল, কুমিল্লা, তারপর ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকাগুলির মধ্যে কিন্তু ঠান্ডা অনুভব হবে অলরেডি আপনারা অবশ্যই টের পাবেন। তো আজকের আপডেটটা এই পর্যন্ত, যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন, আর আমাদের চ্যানেলের নতুন দর্শককে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।